কথায় আছে, হাঁস পোষ্য 12 মাস, খাও অঘ্রাণ পৌষ মাস। তাই এই যে অঘ্রাণ মাসের প্রথমেই হাঁস নিয়ে চলে এলাম, দেশি হাঁস। মাংসটা কাটার পর মশলাপাতি দিয়ে দেবে রেখেছিলাম, আর এই যে আদা রসুনও বাটা হয়ে আছে। আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলে এক চিমটে চিনি দিয়েছি কালার ভালো হওয়ার জন্য, আর এদিকে পেঁয়াজটাও লাল লাল করে ভেজেছি। এবারে আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে ভালো করে কষাবো। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এগুলো সব রকম মশলা দিয়ে কিন্তু আগে থেকে মাংসে মাখানো আছে, এটা শুধু মশলার পাক করার জন্য। এবারে মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়ছে, দারুণ কালার এসছে। এবারে মাংস আর আলুটা আমি একসাথে দিয়ে কষাবো। আলু কিন্তু আগে থেকে আমি ভাজিনি, এর সাথে কষিয়ে রান্না করলে মাংস কিন্তু টেস্ট আরও বেশি। আমাদের হচ্ছে হাঁসের ঝোল, আর এদিকে এসছে মেয়ে মুরগির মাংস। মেয়ে আজকে একা হাতে রান্না করবে। তার আর আমার হাঁসের কালারটা কি আসছে, তোর মুরগি থেকে আমার হাঁসের মাংসের কালার স্পেশাল। এই আমার হাঁসের ঝোল। আমার হাঁসের ঝোল একেবারে রেডি। কারা কারা হাঁস মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ রবিবার, রবিবারের দুপুরে গরম গরম হাঁসের ঝোল, তার মজাই আলাদা। কথায় আছে হাঁস পোষ 12 মাস, খাও অঘ্রাণ আর পৌষ মাস। কারণ অঘ্রাণ পৌষ মাসে কিন্তু হাঁস ছাড়া থাকে, আর সেই ছাড়া হাঁসের ধান খায়, হাঁস ধান খায়, তার জন্য ভালোই চর্বি হয়। তাই অন্যান্য সময় হাঁস মাংস খেলে যা টেস্ট থাকে তার তুলনায় অনেক বেশি স্বাদে হয় এই সময়। তাই এই নিয়ে এলাম, এই দেখুন কত সুন্দর। এই যে আমার মেয়ের মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, একটু খাবো, মেয়ের থেকে একটু নিয়ে খাবো আজকে। দারুণ হয়েছে, দারুণ, একদম পুরো নিজে হাতে রান্নাটা করলো, শুধু পরিমাপটা আমি দেখিয়ে দিয়েছিলাম মশলাপাতি। 10 বছর বয়সে যে রান্না করলো মুরগির মাংস নিজে হাতে, সে তো আমি তোমার অনেকটাই হেল্প করেছি, এটা তো তুমি পুরোটাই রান্না করলে নিজে হাতে, পুরোটাই তুমি রান্না করলে, আমি শুধু মশলাপাতি দেখিয়ে দিয়েছিলাম, পুরোটাই তুমি রান্না করলে। আজকে আমি নিজের জেদ নিয়ে করেছি, মুখে পেপার গুঁজে। মেয়ে মুরগির মাংস নিয়ে বসে পড়েছে, পাশে ছেলে হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করছে, আমরা একটু পরে খাওয়া দাওয়া করব। দারুণ হয়েছে, দারুণ, এত টেস্টি হয়েছে।